বিক্রমপুরের গরম গরম বিক্রমপুরের পরোটা ডাল ভাজি নাস্তা, খুবই মজা, খুব 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 অনেক মজা। বিক্রমপুর বসে গরম গরম সকালের নাস্তা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি বিক্রমপুর টু পার্ট থ্রি নিয়ে আপনাদের সামনে আবারও প্রেজেন্ট হলাম। তো গতকালকে আমি যেখান থেকে ভিডিওটা শেষ করেছি তারপর থেকে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি, ইনশাআল্লাহ আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার মামা কিছু সকালবেলা আমাদের জন্য কিছু নাস্তা আনিয়েছেন, তো এগুলো হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্ট আমরা করে নিচ্ছি। তো পরোটা ছিল, ডাল ভাজি ছিল, আর ছিল মুরগির মাংস তরকারি। তো এগুলো দিয়েই আমরা আলহামদুলিল্লাহ সকালে নাস্তাটা করে নিচ্ছি। বিক্রমপুরের গরম গরম বিক্রমপুরের পরোটা ডাল ভাজি নাস্তা, খুবই মজা, খুব 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 অনেক মজা। বিক্রমপুর বসে গরম গরম সকালের নাস্তা। তো আমরা অলরেডি নাস্তা এর মধ্যে করে নিয়েছি, তো আপনারা তো দেখতেই পারছেন আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি। তো আজকে আমাদের একটা দাওয়াত আছে, তো ওখানে আমরা দাওয়াতে যাব। তো বিক্রমপুরে আমাদের অনেক রিলেটিভ থাকে, তো সেখানে আজকে আমাদের দাওয়াত আছে। তো আমরা অলরেডি বাসার থেকে বের হয়ে যাচ্ছি, তো সবাই রেডি, আমরা এখন অলরেডি বাসার থেকে বের হয়েও যাব এখন। তো আমরা এখন কোথায় যাচ্ছি সেটা হচ্ছে যে আমার আরেকটা নানা ভাইয়ের বাসায় আমাদের দাওয়াত। তো আমার হচ্ছে পাঁচ নানা ভাই, আমার নানা ভাইরা পাঁচ ভাই, তো আমার নানা ভাই হচ্ছে সবার বড়। আমি এখন যাচ্ছি আমার মেজো নানা ভাইয়ের বাসায় বেড়াতে, তো ওখানে আমরা যাব। আর যাওয়ার পথে অবশ্যই রাস্তার ভিউ আপনার সাথে শেয়ার করব, আর দেখা যায় যে গ্রাম্য পরিবেশে রাস্তার পরিবেশগুলো এপাশ ওপাশ ভিউগুলো খুবই ভালো লাগে, গাছগাছালি দিয়ে একদম ভরা থাকে। এর জন্য আর কি ভাবলাম কেননা আপনাদের সাথে শেয়ার করব, ইনশাআল্লাহ আশা করছি শেয়ার করব আর আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন আমরা রেডি হয়ে গিয়েছি, আর এখন আমরা অলরেডি রাস্তাও বের হয়ে মানে সরি গাড়ির জন্য অপেক্ষা করছি, রিক্সার জন্য। তো এই জন্য এভাবে আর কি, তো আমরা এখন অলরেডি ওই বাসা চলে যাব।
তো আমরা এখন ফাইনালি রিক্সায় উঠে যাব। তো অলরেডি কিন্তু আমার মামি আমার শাশুড়ি ওনারা অলরেডি ওই বাসায় চলে গিয়েছেন। তো এখন আমরা রিক্সাতে উঠে তো রওনা দিয়ে দিচ্ছি। তো প্রতিদিনের মতো আমি আজকেও আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে আর আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা প্রথম থেকে এখন পর্যন্ত আমার পাশে আছেন সাবস্ক্রাইব করে, তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটা আরেকটা রিকোয়েস্ট করছি, ভিডিওতে কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইক এবং কমেন্টস পেলে আমি সামনের দিকে গিয়ে এগিয়ে যেতে পারবো, আপনাদের লাইকই পারে আমাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আর তাছাড়া আপনাদের লাইক কমেন্টস পেলে আমি সামনের দিকে ভিডিও দেওয়ার উৎসাহিত হই আমি। তো যাই হোক, এখন কথা না বাড়িয়ে এখন আবার আমরা সেই রাস্তার ভিউগুলো আপনাদের সাথে এনজয় করি। আর দেখতে থাকুন আমাদের বিক্রমপুর যে গ্রাম সেটা কেমন, সেটাই আর কি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এত সুন্দর পরিবেশ ছিল, দেখা যায় যে যেখানে থাকি সেখানে সবুজ কালারের ঘাস টা সব কিছুই আর কি খুবই ভালো লাগে, আর খুবই চমৎকার একটা পরিবেশ। তো এই জন্য আর কি, তো যাই হোক এখন আমরা নানা ভাইয়ের বাসায় যাওয়ার পথে ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখন আমরা আমার যে নানা ভাইয়ের বাসায় আমরা দাওয়াতে এসেছি, তো ওনাদের বাসার কাছে আমরা চলে আসছি। তো ওনাদের গেটের সামনে আমাদের রিক্সা থেকে আমরা নামছি, তো এখন আমরা ওই বাসায় ঢুকে যাব। তো কি করছি না করছি সাথেই থাকুন, সবই দেখতে পারবেন আপনারা, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর আমরা এখন অলরেডি ঢুকে যাচ্ছি, এটা হচ্ছে আমার এই মামার ছেলে, আমরা যে নানা ভাইয়ের বাসায় আসছি। তো এই মামা নানা ভাই হচ্ছে একটাই ছেলে, মামার ছেলে এটা আমার ভাই। তো আমি এখন অলরেডি রুমগুলোকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম এই অবস্থা। তো এখন আমি চলে আসছি, যেহেতু রুমগুলোকে একটু ভিডিও করছি, আপনাদের তো সাথেই নিয়ে এসেছি আর আপনারা দেখুন আমার সাথে সাথে। এটাও হচ্ছে বিক্রমপুর, যেহেতু আমরা এটা হচ্ছে এটাও হচ্ছে মালখানাপুর রথবাড়ি এটাকে বলে এই জায়গার নাম। তো যাই হোক এখন আমরা রুমগুলোকে ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম, আর দেখ আর ওই পাশ দিয়ে যাব, দেখব আমার নানুমণি কী রান্না করছেন আমাদের জন্য, তো সেগুলোও ইনশাল্লাহ শেয়ার করব। তো অনেক দিন পর এসেছি, খুবই ভালো লাগছে। তো দেখা যায় যে সবার রিলেটিভদের বাসায় যাওয়া আসা থাকলে এভাবে মানুষের রিলেশনটা খুব ভালো থাকে। তো এখন আমি দেখছি আমার নানুমণি আমাদের জন্য কী কী রান্না করবে, আর আর পাশ দিয়ে আর একটু ওই পাশে আমার মামার রুম সেটাও একটু ভিডিও করছি আর দেখছি কেমন। তো আমার এই মামার যে বেডরুমের বারান্দা দিয়ে এই ভিউটা কিন্তু খুবই সুন্দর, তাই না, দেখে খুবই ভালো লেগেছে। আর তো আমরা এখন বসে একটু রেস্ট করছি, যেহেতু অনেক গরম আর অনেক রোদ উঠেছে আজকে। তো চলে আসছি এখন কিচেনে। তো রান্না করেছিল হচ্ছে চিকেন রোস্ট, তারপর ছিল হচ্ছে গরুর মাংস ঝাল করে আলু দিয়ে ঝোল করে রান্না করেছে, তারপর রুই মাছ পেঁয়াজ দিয়ে ভুনা ছিল, তারপর হচ্ছে ছিল এটার মধ্যে পোলাও রান্না বসিয়েছিল, মানে এখনও পোলাওটা হয়নি, দমিয়ে বসা মানে রান্না করছে। তো ভাবলাম একটু শেয়ার করি। তো ফাইনালি আমার নানুমণির রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা খাবারটা খেতে বসবো। তো এখানে ছিল পোলাও, চিকেন রোস্ট, লাল শাক, রুই মাছ, ছিল গরুর মাংস, সালাদ, আর ছিল সেভেন আপ, আর ছিল হচ্ছে চ্যাপা শুটকি ভর্তা, এই অবস্থা। তো বিক্রমপুরে এসে সবই আর কি বিক্রমপুরের মতো আর কি রান্না, আর আমরা সবাই জানি যে বিক্রমপুরের রান্নার উপরে আর কোনো রান্না নাই। তো খুবই টেস্ট ছিল আর খুবই ভালো লেগেছে। আর আমাদের যে আমরা তো বিক্রমপুরের, তো বিক্রমপুরের রেসিপি সবাই পছন্দ করেন এটা আমরা সবাই জানি। তো এই পাশ দিয়ে দেখছিলাম যে আমার ব্যাটালিয়ান, যে এখন তো চারটা ভাই হয়ে গিয়েছে আমার, এই দুইটা হচ্ছে আমার এই মামার ছেলে। তো দেখছি ওরা কি করছে, আর এখন ওরা খাওয়া দাওয়া করছে, আর ওরা পাশ দিয়ে ওর বাবুটার সাথে খেলা করছে। তো এখন আমি ফাইনালি খেতে বসে গিয়েছি, তো এক বেজ খাওয়া অলরেডি ডান, এখন আমরা খেতে বসবো।
তো এখন আমরা বসেছি, তো পোলাও নিয়ে নিয়েছি, তো সাইড দিয়ে আবার আমরা নানমনে আবার একটা রোস্ট দিয়ে দিল। তো এখন আমরা খাবারটা খেয়ে নিচ্ছি, খাবারটা খুবই মজার ছিল, গরম গরম যেহেতু। আর বিক্রমপুরে এসে বিক্রমপুরের রান্না খাবো, এটাই হচ্ছে খুব টেস্ট। আমরাও যদি বিক্রমপুরের, তো আমরা তো দেখা যায় যে বাসায় রান্না করলে টেস্টটা অত ভালো লাগে না, কিন্তু দেশে আসলে যে কেমন, মানে কীভাবে যেন খাবারের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় সেটা বলতে পারবো না, মানে আমার কাছে আর কি মনে হয়। আমার মামিও ঠিক একই কথা যে বিক্রমপুরে এসে খাবারের টেস্ট যেন আরও দ্বিগুণ হয়ে যায়, খুবই ভালো লাগে, মজা লাগে। তো যাই হোক, এখন আমরা খাবারটা, দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। আর দুপুরে খাওয়ার পরে, কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম আরেকটা, আমার আরও নানুদের বাসা আছে, ওটা হচ্ছে আরেক জায়গায় মালবদিয়া। তো সেখানে গিয়েও আমি ভিডিও করেছিলাম, তো কীভাবে যেন ভিডিওটি ডিলেট হয়ে গিয়েছে সেটা আমি বলতেও পারি না, তো খুবই খারাপ লাগছে। তো সেটা তো আর খারাপ, যাই হোক, খারাপ লাগলেও কোনো কিছু করার নাই, যেহেতু ডিলেট হয়ে গিয়েছে। আর এখন আমরা এখানে খেতে বসেছি, এখন একটু ভর্তা দিয়ে খেয়ে দেখব যে কেমন লাগবে। তো যাই হোক, এখন আমরা খাবারটা খেয়ে নিব, আর খাবার পরে এখানেই আমি আজকে ভিডিওটা শেষ করব। আর ওইখানে দিয়ে যে মালবদিয়া গিয়ে যে ভিডিওটাগুলো করেছিলাম সেগুলো তো ডিলিট হয়ে গেছে, এর জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখন আমরা খাবারটা খেয়ে নিচ্ছি, আর খুবই মজার ছিল এই শুটকি ভর্তা দিয়ে পোলাও রোস্ট।